ايمون، اي ايمون، اي ايمون كيف صار؟ ايمون، اي ايمون كيف صار؟ اي ايمون اوت. দেখলাম মামা, সে কিন্তু বাজি জিততে গেছে। এইবার কিন্তু তোমার পালা। আমি? হ্যাঁ, আমাকে আবার কি করতে হবে? যা কিছু করতে পারো। তবে মামা, তোমার জন্য সময় কিন্তু মাত্র 5 মিনিট। পাবে না। 5 মিনিট? 5 মিনিট। আচ্ছা, মিনা ব্ল্যাক, মনে আছে না আমি অন্ধ? এরপর থেকে আর এভাবে একা একা বের হন না, সঙ্গে মানুষ নিয়ে বের হন। কি রে, ওকে নিয়ে হাসলি না কেন? থাক থাক, সবাইকে নিয়ে সবসময় মজা করতে হয় না। এই যে আপনি আবার একা যে? কে? আমি ওই যে ওই দিন দেখা হলো, কেমন আছেন আপনি? ও মামা, ব্যাগটা দেন তো। আমি এলেন। থ্যাংক ইউ। আরে আপনি 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 আবার একা বেরোস? এই দাঁড়ান দাঁড়ান, ওদিকে মেন, ওদিকে না ওদিকে না, এদিকে যান। বাই বাই, এদিকে আসুন এদিকে। কোথায় থাকেন আপনি? এই তো এই এলাকাতেই। ও, ঠিক থাকলে ভালো হতো, আপনার পথ চলতে সুবিধা হইতো। না, এই মাসের টিউশনের টাকা পেলেও খরচ হয়ে যাবে, সামনের মাসে কিনব। জানেন, আপনার সাথে আমার অনেক মিল, আপনি চোখে দেখতে পান না, আমি হাঁটতে পারি না। আপনার বন্ধুরা? আমার সাইকেলটা বাবা মারা যাওয়ার আগে একটা জিনিসই আমার জন্য রেখে গেছে। দিনে ক্লাস করি আর ওই রাতে নাইট গার্ডের কাজ করি ক্যাম্পাসেই। দেন, আমারে দেন। পৃথিবীতে কেউ একলা না, যদি ভালোবাসতে পারা যায় তাহলে সবাই আপন। আপনি আমার আপন, আমি আপনার আপন। দিন আমার ব্যাগটা দিন। আসি তাহলে। আরে আরে, কই যাচ্ছেন আপনি? সাবধানে, এখনই তো। কথা দিলাম পাখি হব, ভুল হবে না দেখে, ডানায় আমার ভরসা রাখিস, পৌঁছে যাব ঠিক, পৌঁছে যাব তোর ছাদে যেখানে চাঁদ ওঠে, তোর জন্য যোছনা নেব ছোট্ট আমার ঠোঁটে। কথা দিলাম পাখি হব, ভুল হবে না দিক, ডানায় আমার ভরসা রাখিস, পৌঁছে যাব ঠিক, পৌঁছে যাব তোর ছাদে যেখানে চাঁদ ওঠে, তোর জন্য যোছনা নেব ছোট্ট আমার ঠোঁটে। শুধু ভালোবেসে দেখ, যোছনা দেব তোরই ঘরে, শুধু ভালো।
ভালোবেসে দেখ বাসব ভালো নিবিড় করে। স্বপ্ন সমুদ্রে তোর জন্য স্বপ্ন নেব দু চোখে যতটা ধরে। কথা দিলাম নৌকো হব ভাসব সত্যে ধীরে, আমার ভরসা রাখিস পৌঁছে যাব তীরে, পৌঁছে যাব হৃদয়পুরে স্বপ্ন সমুদ্রে, তোর জন্য যোছনা দেব দু চোখে যতটা ধরে। শুধু ভালোবেসে স্বপ্ন নেব দু চোখ ভরে, শুধু ভালোবেসে আমি পারব, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তোমার তো কোনো কিছুতে কোনো সমস্যা নাই। কথা আচ্ছা শোনো, এগুলো বাদ দাও। পরশুদিন আমার জন্মদিন। জানি। কিভাবে জানো? তোমার আইডি কার্ডে পড়েছি। ও আচ্ছা, তাহলে এখন আমাকে বলে ফেলো আমাকে বার্থডেতে কি দিচ্ছ। তুমি কি চাও? আমি কি চাই, তুমি একটা কাজ করো, তুমি আমার একটা ইচ্ছে পূরণ করে দাও। আমার অনেক আগে ইচ্ছে ছিল কেউ আমাকে একটা চিঠি লিখবে, কিন্তু কেউ কখনো আমাকে চিঠি লিখেনি। তুমি বার্থডেতে আমার ইচ্ছেটা পূরণ করে দাও। কিন্তু তুমি পড়বে কিভাবে? তুমি পড়বে, আমি শুনবো। আচ্ছা ঠিক আছে। তোমাকে না একটা কথা বলে খুব দরকার। কি বলো? থাক, আজকে না, ওই দিনই বলবো। আচ্ছা। আর সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? আমি আমি ওই যে ওই যে ওখানে একটা ইয়ে ইয়ে হ্যাপি বার্থডে। তোদের মনে ছিল? তুই আমাদের একটি মাত্র ফ্রেন্ড, তোর বার্থডে আমাদের মনে থাকবে না? থ্যাংক ইউ, আমি একদম এক্সপেক্ট করিনি। হ্যাঁ ম্যাডাম, এখন তাহলে আপনাকে কি করতে হবে? আবার কি? তুমি আমাদের ট্রিট দিবে, দিতেই হবে। কেন দিব না? অবশ্যই দিব। দেখ, আমার ছোট একটা কাজ ছোট শেষ করে আমি তোদের সবাইকে ট্রিট দিব।
না এমনিতে কতবার পাড়ি দাও হয় এখন তুমি ট্রিট দিবা বাস জাস্ট একটু বোঝার চেষ্টা কর ট্রিট চলেন এখনি করতে হবে জি এখনি ওকে ডান সাইকেলটা না আসলে চুরি হয়নি বিক্রি করেছিলাম এই স্টিকটা কেনার জন্য কি করব নাইট গার্ডের চাকরিটা হঠাৎ চলে গেল গত সপ্তাহে কিন্তু তোমাকে জন্মদিনে এটা দেওয়ার আমার অনেক ইচ্ছা ছিল এবার আর তোমার পথ চলতে কোনো অসুবিধা হবে না কি খুশি এখন বলো পুডিং কবে খাওয়াবা তোমার হাতে বানানো জিনিসটা আমি কখনো খাই নাই শুধু তোমার মুখেই শুনছি আজকে আমরা সারা দিন ঘুরব তোমার যা ইচ্ছা হয় তাই কিনব আমার কাছে এখনো 1200 টাকা আছে আজকে আমরা অনেক ধনী এইভাবে আরো কয়েকশো জন্মদিন থাকতে চাই তোমার পাশে তুমি ছাড়া তো আর কেউ নাই আমার কি থাকবে না বলো